হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইটিউব চ্যানেল কুইক ইংলিশ এন্ড বেঙ্গলি তো আজকের এই ভিডিওতে আবারও একটা স্কলারশিপ সম্বন্ধে আমি তোমাদের বলবো তো এর আগে টাটা ক্যাপিটাল পঙ্ স্কলারশিপ এবং কোটাক কানিয়া স্কলারশিপের সম্বন্ধে তোমাদের বলেছিলাম স্কলারশিপগুলো কারা কারা পাবে এবং সাথে আরও অনেক স্কলারশিপের ভিডিও দিয়েছে যেমন জিপি বিড়লা স্কলারশিপ তো প্রায় এগুলো হচ্ছে প্রাইভেট স্কলারশিপ প্রাইভেট স্কলারশিপের ভিডিও আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে তোমরা একটা সরকারি স্কলারশিপ এবং অনেকগুলো প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারো এবং যে স্কলারশিপগুলো পাওয়ার চান্স সবচাইতে বেশি সেই স্কলারশিপগুলোর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে ভারত ভারতে এয়ারটেল স্কলারশিপ প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এই স্কলারশিপটা কারা কারা পাবে এবং এই স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু একত্রিশে আগস্ট অবধি রয়েছে রয়েছে আর কারা কারা পাবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কত টাকা এই স্কলারশিপটা দেওয়া হবে বিষয়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং যারা যারা আবেদন করবে তাদের সবাই কিন্তু এই স্কলারশিপ পাবে এখানে দেখো তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবে সেটাতে ক্লিক করলে দেখো ভারতি এয়ারটেল স্কলারশিপ প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি এরকম বলে একটা ব্যানার চলে আসবে এবং এখানে লেখা রয়েছে স্কলারশিপ কভারিং হানড্রেড পারসেন্ট অফ অ্যানুয়াল ফিস তো তোমাদের সারা বছরের যে ফিজটা সেটা কিন্তু এই স্কলারশিপে কভার হয়ে যাবে অর্থাৎ যদি তোমার অ্যানুয়াল ফি তিন হাজার টাকা হয় তাহলে সেইটা কিন্তু এখানে এই স্কলারশিপ থেকে তোমায় তুমি পেয়ে যাবে তো ভার্টি ভারতি এয়ারটেল প্রোগ্রাম অর্থাৎ এয়ারটেলের তরফ থেকে এই স্কলারশিপটা দেওয়া হচ্ছে কাদের দেওয়া হচ্ছে কারা পাবে দেখো সমস্ত টা কিন্তু এখানে লেখা রয়েছে ইউজি কোর্সে যারা ভর্তি হয়েছ অর্থাৎ যারা ক্লাস টুয়েলভ পাস করে ইউজিতে ভর্তি হয়েছ এবং পাঁচ বছরের কোনো ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এ রয়েছে যেমন যার মধ্যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হতে পারে আইআইটি হতে পারে তাদের কিন্তু এই স্কলারশিপটা দেয়া হবে এবং এখানে লেখাও রয়েছে দ্য ফুল্লি ফান্ডেড স্কলারশিপ ইজ এন বিএসএচড টু এলিমিনেট ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার্স দ্যাট হিন্ডার অ্যাক্রোস টু কোয়ালিটি এডুকেশন টু মেরিটোরিয়া স্টুডেন্টস ইট কভার্স হান্ড্রেড পার্সেন্ট অ্যানুয়াল ফি সো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যানুয়াল ফি অর্থাৎ তোমার যদি ভর্তি হতে পাঁচ টাকা লাগে তো পাঁচ হাজার টাকায় কিন্তু এই স্কলারশিপে তুমি পেয়ে যাবে তো সমস্তটা কিন্তু লেখা আছে এবং সাথে কিন্তু একটা ল্যাপটপও দেওয়া হবে যারা যারা স্কলারশিপে আবেদন করবে তাদের তারা কিন্তু একটা ল্যাপটপও পাবে তো এখানে দেখো ডেডলাইন দেওয়া রয়েছে একত্রিশে আগস্ট দু হাজার এলিজিবিলিটি দেখো এখানে সমস্তটা উল্লেখ করা রয়েছে এখানে এলিজিবিলিটি হচ্ছে তোমাকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হতে হবে যে দু হাজার চব্বিশে করে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে ফার্স্ট ইয়ারে তুমি ভর্তি হয়েছো এবং পাঁচ বছরের কোনো ইউজি ইন্টিগ্রেটেড কোর্স যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান টেলিকম ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স ডেটা সায়েন্স এয়ারোস্কেপ অ্যান্ড এমার্জিং টেকনোলজিস এইগুলোতে তুমি যদি ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপটা পাবে আর অবশ্যই করে তোমাকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং তোমার যে ফ্যামিলি ইনকাম সেটা এইট পয়েন্ট ফাইভ লাখের বেশি হলে চলবে না এবং অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেন্ট আছে তার যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট শুড নট বিসিপেন্ট অফ এনি আদার স্কলারশিপ অর গ্র্যান্ট ফর দ্য সেম পারপাস সাপোর্টেড বাই ভারতী এয়ারটেল ফাউন্ডেশন মানে ওই যে অ্যাপ্লিকেন্ট রয়েছে সে কিন্তু অন্য কোনো স্কলারশিপ পেলে একই উদ্দেশ্যে যদি অন্য কোনো স্কলারশিপ পায় তাহলে এই স্কলারশিপটা দেওয়া হবে না তাও আমি তোমাদেরকে বলবো যে যাদের যারা এরকম ইঞ্জিনিয়ারিং কোর্সে বা আইআইটিতে ভর্তি হয়েছ তারা এই স্কলারশিপে কিন্তু আবেদন করে দিও কারণ অনেকেই কিন্তু এই স্কলারশিপের টাকাটা পায় এখানে উল্লেখ করা রয়েছে যে গার্ল স্টুডেন্টস আর এনকারে এনকারেজ টু অ্যাপ্লাই অর্থাৎ এই স্কলারশিপটা কিন্তু মেয়েদের জন্য বেনিফিটস কী দেখো সাথে শুধুমাত্র যে তোমাদের হানড্রেড পারসেন্ট ফিস দেওয়া হচ্ছে তা কিন্তু নয় সাথে কিন্তু একটা ল্যাপটপও দেওয়া হবে বেনিফিট এখানে সমস্ত উল্লেখ করা রয়েছে হোস্টেল অ্যান্ড মেস ফিস আর এগুলোও কিন্তু দেওয়া হয় এবং ল্যাপটপও কিন্তু দেওয়া হবে ফার্স্ট ইয়ারে অর্থাৎ পাঁচ বছরই কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে যে তোমার যত বছরের কোর্স সেটার জন্য কিন্তু দেওয়া হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ আধার কার্ড কারেন্ট ইয়ার অ্যাডমিশান প্রুফ অ্যাডমিশন লেটার লেট ফি লেটার ফ্রম দ্য ইনস্টিটিউশন ফি লেটার মানে হচ্ছে যে পে স্লিপটা তুমি স্কুল থেকে বা স্কুল অ্যাকচুয়ালি কলেজ থেকে তুমি পাচ্ছ সেটা তোমাকে এখানে সাবমিট করতে হবে মার্কশিট অফ টুয়েলভ অর্থাৎ টুয়েলভের মার্কশিট জেইই স্কোর কার্ড ওর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম স্কোর কার্ড ওয়েদ ওয়েদার অ্যাপ্লিকেবল ওয়ার এভার তো তোমাকে কী করতে হবে যে ই স্কোর কার্ড ওর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশনের স্কোর কার্ড এখানে দিতে হবে ইনকাম সার্টিফিকেট যদি বাবা মার ইনকাম সার্টিফিকেট লাগবে এখানে আর যদি বাবা মার ইনকাম ট্যাক্স পে করে তাহলে তার একটা কপি ট্যাক্স রিটার্ন একটা কপি লাগবে তারপরে রয়েছে অ্যাভ অ্যাভিডিয়েট কনভার কনফার্মিং ইনকাম অফ প্যারেন্ট আর সেলফ এমপ্লয়েড এগুলো কিন্তু সব লাগবে যে বাবা মা যদি নিজের কোনো বিজনেস থাকে যে তারা নিজেরা সেলফ এমপ্লয়েড তো সেটার একটা কনফার্মিং ইনকাম একটা কিন্তু লাগবে এরকম একটা কপি লাগবে ব্যাঙ্ক ডিটেলস মানে যেখানে ধরো কোনো একটা যে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট আছে তোমার নামে সেই ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজের জেরক্স কিন্তু তোমাকে এখানে বা ফার্স্ট পেজের কপি এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্ট অ্যান্ড প্যারেন্ট প্যারেন্ট এখানে দেখা রয়েছে দেখো অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড প্যারেন্ট তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ দ্য ইনস্টিটিউশন এখানে সমস্তটা কিন্তু দিতে হবে ডিটেলসের মধ্যে ব্যাঙ্কের যেহেতু তোমার টাকাটা ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে ডকুমেন্ট রিলেটেড টু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কোনো পার্ট টাইম জব এগুলো যদি কিছু করে থাকো কোনো পার্ট টাইম বা কোনো অ্যাচিভমেন্ট তুমি করেছো প্রজেক্ট বা ইনোভেশান তাহলে সেখানে কিন্তু তোমাকে সেটারও কিন্তু ডকুমেন্টস দেখাতে হতে পারে সেটা লাগবে এক্সপেন্স রিসিভড অর রেন্ট এগ্রিমেন্ট যদি কোনো পিজি বা রেন্টেড অ্যাকোমোডেশনে থাকো তাহলে সেটাতে কত খরচ হয় সেটা এখানে লাগবে স্টেটমেন্ট অফ পারপাস ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট মানে কী উদ্দেশ্যে তুমি এস মানে তুমি এই অ্যাপ্লিকেশনটা দিচ্ছ বা স্টুডেন্ট মানে তুমি একজন তো স্টুডেন্ট তুমি এই স্কলারশিপটা চাইছো সেটা নিয়ে একটা কিন্তু এই চাই মানে একটা লেটার মতো কিন্তু বা উদ্দেশ্যটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে এখানে অ্যাপ্লাই কিভাবে করবে এখানে দেখো সমস্তটাই লেখা রয়েছে যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে তারপরে কিন্তু ভারতীয় তারপরে রেজিস্ট্রেশন করলে ভারতীয় স্কলারশিপ প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি যে পেজটা সেটা খুলে যাবে এবং স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমার এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে টার্মস অ্যান্ড কন্ডিশন সব অ্যাপ্লাই করে তুমি মানে ক্লিক করে অ্যাকসেপ্ট করে তুমি কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিতে পারো বোঝাতে পারলাম অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে তাহলেই দেখবে তোমাদের কিন্তু এই যে বাডি ফর স্টাডি এখানে আসতে হবে এবং তারপরে রেজিস্ট্রেশন করে নিয়ে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করে দিতে পারো বোঝাতে পারলাম এই স্কলারশিপটা তোমরা কিন্তু পেতে পারো তাই অবশ্যই করে এই স্কলারশিপে কিন্তু আবেদন করে দিও হান্ড্রেড পার্সেন্ট ফি দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু একটা ল্যাপটপও দেওয়া হবে অন্য কোনো স্কলারশিপে কিন্তু এই সুবিধাটা দেওয়া হয় না তাই ভারত ভারতী এয়ারটেল স্কলারশিপ প্রোগ্রামে কিন্তু অবশ্যই করে আবেদন করো কী কী লাগবে ডকুমেন্টস বলে দিলাম কারা কারা আবেদন করতে পারবে সেটাও জানতে পারলে তো তুমি যদি এলিজিবেল হও তাহলে অবশ্যই করে কিন্তু আবেদন করে দিও